জীবনে কখনো মাথা ব্যথা হয়নি এমন কেউ কে আছেন আমার মনে হয় না তবে মাথা ব্যথার একটা বড় কারণ হচ্ছে মাইগ্রেন আজকের পর্বে আমরা জানবো মাইগ্রেন কী কেন হয় হলে কী করতে হবে এবং কীভাবে আপনি এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন মাইগ্রেন হচ্ছে মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারি বা তীব্র ধরনের ব্যথা কখনো কখনো এই ব্যথা মাথার এক পাশে শুরু হয়ে ধীরে ধীরে ওই পাশের পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে ব্যথার সাথে সাথে কখনো কখনো দৃষ্টি বিভ্রম বা বমি বমি ভাব থাকতে পারে মাইগ্রেন একটি সাধারণ রোগ প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন এবং প্রতি পনেরো জন পুরুষের মধ্যে একজন মাইগ্রেনে ভোগে থাকেন মাইগ্রেন বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে মাইগ্রেন হওয়ার আগে আমাদের শরীর আমাদেরকে কিছু সতর্কবার্তা দেয় তার মধ্যে একটি হচ্ছে চোখে হঠাৎ করে আলোর ঝলকানি দেখা তবে বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেনের কোনো পূর্ব লক্ষণ থাকে না এ ধরনের মাইগ্রেনই সবচেয়ে বেশি হয় আবার আরেক ধরনের মাইগ্রেন আছে যাকে বলা হয় সাইলেন্ট মাইগ্রেন এসব ক্ষেত্রে পূর্ব লক্ষণ থাকলেও কোনো মাথা ব্যথা থাকে না মাইগ্রেনের উপসর্গ হচ্ছে মাথার যে কোনো একপাশে মাঝারি থেকে তীব্র ধরনের ব্যথা এই ব্যথার সাথে অনেক সময় বমি বমি ভাব থাকতে পারে অনেকের এসব বিষয় ছাড়াও আরও কিছু উপসর্গ থাকে যেমন ঘাম মনোযোগহীনতা অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম অনুভব করা পেটে ব্যথা ডায়রিয়া এগুলোর যে কোনো একটি যদি আপনি দেখতে পান বা আপনার যদি মনে হয় যে এইসব লক্ষণ আপনার মধ্যে আছে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে মাইগ্রেন সাধারণত কেন হয় সেটি সঠিকভাবে জানা যায় না তবে কিছু কারণ আছে যেগুলোকে মনে করা হয় যে এগুলো মাইগ্রেন হওয়ার পেছনে অন্যতম ভূমিকা রাখে তার মধ্যে একটি হচ্ছে মস্তিষ্কের অস্বাভাবিক কার্যক্রম যখন স্নায়ু ব্যবস্থা শরীরের রাসায়নিক উপাদান এবং রক্ত নালীকে আক্রান্ত করে ফেলে তখনই এ ধরনের তীব্র ব্যথা মাথার একপাশে অনুভূত হয় মনে করা হয় যে এটি আসলে মাইগ্রেন তৈরির একটি বড় কারণ মাইগ্রেনের আরেকটি কারণ হচ্ছে হরমোনজনিত পরিবর্তন চিকিৎসকরা বলেন ঋতুস্রাবের সময় নারীরা বেশি মাইগ্রেনে ভোগে আবেগীয় নানা কারণও মাইগ্রেনের পেছনে ভূমিকা রাখতে পারে যেমন মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ হঠাৎ পাওয়া আঘাত উত্তেজনা ইত্যাদি নানা কারণ থাকে যা মাইগ্রেনের পেছনে মাইগ্রেন হওয়াকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায় শারীরিক বিভিন্ন কারণ রয়েছে মাইগ্রেনের পেছনে এর মধ্যে একটি হচ্ছে ঘুম কম হওয়া শিফটে কাজ করা হঠাৎ করে আপনি যদি অভ্যস্ত না থাকেন বেশি ব্যায়াম করা সেটিও মাইগ্রেনের পেছনে একটি বড় কারণ হতে পারে এছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে যেমন পরিবেশগত কারণ আপনি যদি হঠাৎ করে গরম থেকে ঠান্ডা পরিবেশে বা ঠান্ডা থেকে গরম পরিবেশে যান ক্ষেত্রে আপনি মাইগ্রেনে ভুগতে পারেন এছাড়া আরও বেশ কিছু কারণ যেমন আপনি যদি হঠাৎ করে অনেক বেশি আলো রয়েছে এমন জায়গায় প্রবেশ করেন সেটিও আপনার মাইগ্রেন তৈরি হওয়ার পেছনে কাজ করতে পারে আমরা কি খাচ্ছি সেটি অনেক সময় মাইগ্রেন সৃষ্টিতে ভূমিকা পালন করে খাবার দাবারে অনিয়ম করা পানি শূন্যতায় ভোগা মদ্যপান করা চা বা কফি বেশি খাওয়া এসব নানা ধরনের অনিয়ম মাইগ্রেন হওয়ার পেছনে বেশ বড় ভূমিকা পালন করে যদি ঘন ঘন তীব্রতরভাবে মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে ঘন ঘন মাথা ব্যথার সাথে যদি বমি হয় সেক্ষেত্রেও আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনার যদি মাইগ্রেন থাকে তাহলে উচ্চ মাত্রার ব্যথানাশক ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে কারণ এটি সাময়িক আরাম দিলেও ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটি মাইগ্রেনের চিকিৎসাকে অনেক বেশি কঠিন করে তোলে এক মাসে যদি পাঁচবারের বারের বেশি মাইগ্রেনের ব্যথায় ভোগেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সহায়তা নিতে হবে এছাড়াও আরও কিছু গুরুতর উপসর্গ রয়েছে যেগুলো দেখা দিলে অবশ্যই সাথে সাথে দেরি না করে হাসপাতালে যেতে হবে তার মধ্যে একটি হচ্ছে মুখ বা হাতের যে কোনো এক অংশ যদি প্যারালাইসিস হয়ে যায় বা আপনি যদি দুর্বলতা অনুভব করেন তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কথা বলার সময় যদি সেটা অস্পষ্ট হয় বা কথা যদি ভেঙে যায় তখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এছাড়া মাথা ব্যথার সাথে যদি তীব্র জ্বর থাকে এর আগে হয়নি এমন তীব্র ধরনের মাথা ব্যথা যদি হঠাৎ করে দেখা দেয় সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে জ্বরের সাথে যদি মাথা ব্যথা থাকে ঘাড় শক্ত হয়ে যায় শরীরের র্যাশ দেখা যায় এবং যদি রোগী সে সময় ডাবল ভিশন দেখতে থাকে তাহলে অবশ্যই দেরি না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে মাইগ্রেন কিন্তু একেবারেই হয়ে যায় না মাইগ্রেনের বেশ কয়েকটি ধাপ থাকে তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে প্রোডোমাল প্রোডোমাল ধাপে মাথা ব্যথা শুরু হওয়ার আগে বেশ কিছু লক্ষণ থাকে তার মধ্যে একটি হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া শরীরে শক্তি না পাওয়া আচরণগত এবং ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া দ্বিতীয়টি হচ্ছে অরা এই ধাপে চোখে আলোর ঝলকানি দেখা বা একেবারেই চোখে না দেখা এ ধরনের কিছু লক্ষণ থাকে এই লক্ষণগুলো পাঁচ মিনিট থেকে শুরু করে এক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তৃতীয় ধাপ হচ্ছে মাথা ব্যথা পর্যায়ে এ পর্যায়ে তীব্রতর মাথা ব্যথা থাকে সেই সাথে আরও কিছু লক্ষণ যেমন অসুস্থতা বোধ করা বমি বমি ভাব শব্দ এবং আলোর প্রতি সংবেদনশীলতা থাকে এ ধরনের লক্ষণ চার ঘণ্টা থেকে শুরু করে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত চলতে পারে চতুর্থ পর্যায়ে হচ্ছে রেজুলেশন ধাপ এর ধাপে এসে মাথা ব্যথা আস্তে আস্তে কমতে থাকে তবে শরীরে যে দুর্বল লাগাটা তৈরি হয় এই ভাবটা বেশ কয়েকদিন ধরেই চলতে থাকে সহজ কথায় বলতে গেলে মাইগ্রেনের আসলে সে ধরনের কোনো চিকিৎসা নেই তবে চিকিৎসকের পরামর্শে থেকে নিয়ন্ত্রিত জীবনযাপন মাইগ্রেনকে এড়িয়ে চলতে অনেকাংশেই সাহায্য করে বর্তমানে মাইগ্রেনের কোনো প্রতিষেধক নেই তবে এই রোগের বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে তবে এগুলো সবসময়ই বেশ সময় সাপেক্ষ মাইগ্রেন থাকলে গর্ভবর্তী নারীদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তবে যে পর্যায়েই হোক যে সময়েই হোক মাইগ্রেন চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ